ফয়জল মানিক পাবিলা ফয় চলে মানুষ অফয়জল মানিক পাবি হইলে দু
পাবি হইলে ডোবারি, হইলে প্রেম ডোবরি, তৌহিদের সাগর কঠিন পারি বাবা। যারা চা খাবেন খাইছেন, চালা যিনি চায়ের কেত্রিটা একটু নিয়ে যান। সেবা বহু হয়ে গেছে, আর সেবার প্রয়োজন নাই, এখন তো রহমতের সময়। আমরা যেন মালিকের রহমত থেকে বঞ্চিত না হই। সাধকের গানে আছে, বাগানের কি মূল্য আছে, বাগানের যদি না থাকে মালিক। যার বাড়িতে আসছি, আমার মা কথাটা বলছে, কি তত্ত্ব শোনাবো, আপনারা তো তত্ত্ব শুনতে শুনতে তত্ত্বের তাত্ত্বিক হয়ে গেছেন, আমরা গুণাগার অপরাধ হলে মাফ করে দিবেন। আমার হায়দার সাহেবের কাছে যারা আত্মহতি করেছে, বাজার হায়দারকে যারা জীবন যৌবন মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, সে তো মুর্শিদ বিনে আর কিছুই জানে না গো। সাধকের গানে বলছে, মহাভাবের মানুষ হয় যে না, ভাব দেখলেই তার যায় রে সে না, তার আখি দুটি ছল ছল মৃদু হাসি বদন খানা, ভাব দেখলেই তার যায় রে সে না। আমি আমার জীবনে, আমার এই গানের বয়সে আমি অনেক গান করেছি হায়দার বাজানের সাথে। যদি আমার গানের বয়স খুব কম, কিন্তু তার সাথে আমার গানটা পড়তে আমাদের টাঙ্গাইলে এই মানিকগঞ্জে অনেক গান করেছি তার সাথে। মন থেকে ব্যক্তিগতভাবে আমাকে সে অনেক ভালোবাসত, এবং আমি যখন একটা দুর্ঘটনার কবলে পড়ছিলাম, আমি দেখেছি ব্যানারের সামনে দাঁড়িয়েছিল বাবা হায়দার স্যার, আমি সেখানে দেখেছি এই শাওরাল বাজারে, এই ফকির মাওলা দরবারে, এই মানিকগঞ্জের স্ট্যান্ডে, এই ধানতারা বাস স্ট্যান্ডে, আমাদের জোপুরা জয়পুরা বাস স্ট্যান্ডে আমি দেখেছি। আজকে মনে মানে না আমার দয়াল যে কোথায় লুকিয়ে আছে। বাগানের শোভা নাই, সোনার বাগান খালি করে ওরে কোকিল তুই কই লুকাইলি। আজকে ইয়াকুব সামনের দরবারে আসছি, আমার হায়দার সামনের দরবারে আসছি, আমার কাশেম সামনের দরবারে আসছি, মনে তো মানে না কোথায় গেলে যে আমার হায়দার স্যারকে পাবো। আমি হায়দার স্যারদের মুখে শুনছি, এটা হায়দার স্যারদের কথা না, হায়দার স্যারদের কিতাব পড়ছে, গানে থেকে আইসা সমস্ত পাটির পোলাবান ঘুমাইছে, উনি কিতাব পড়ছে আমার সচক্ষে দেখা। কিতাবের কথা বলছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজা জানালায় গিয়ে চুম্বন করে। আল্লাহ রসুল বলছে, প্রিয় নবী বলছে, কোন সন্তান যদি তার মাতা পিতার চরণের মধ্যে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে, জান্নাতের জানালায় গিয়ে চুম্বন করে। এক সাহাবা বলল, হুজুর আমার তো মাও নেই, আমার তো মা বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দেব, আমার তো এ জগতে কেউ নেই গো। সাহাবি বলল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। একটি সাহাবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, শৈশবকালে আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, আমার মায়ের কবর কোথায়, বাবার কবর কোথায় আমি জানি না গো হুজুর,
আমার দশাটা কি হবে, আমি কোথায় গিয়ে চুম্বন দিব? তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন যদি না দিতে পারো, মনে মনে ভাবো তোমার মা বাবার কবর নাই, জানা নাই, তাহলে মাটির মধ্যে একটা দাগ দিয়ে কবর তৈরি করো। অঙ্কনকৃত কবরে চুম্বন করলে ওই চুম্বনটা চলে যাবে তোমার হায়দার সাহেবের স্মরণে, আমার হায়দার সাহেবের স্মরণে, আমার ইউসুফ দেওয়ানের স্মরণে, আমার কাশেম চাঁদের স্মরণে। একই মার্কেটের দুটি ভাই, তরিকার ভাই আর হলো মার্কেটের ভাই, চলছে তো? বড় ভাই প্রশ্ন করছে ছোট ভাইকে, প্রশ্ন করছে, ও ভাই অতই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝাটা ভারী, মাটির বোঝাটা ভারী, পাথরের বোঝাটা ভারী। এই কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই, হাও মাও করে ভাই প্রশ্ন করলে আমাকে অমন করে তুমি কাঁদছ, আমার প্রশ্নের জবাব কি হয় নাই? তখন বড় ভাই বলছে, ছোট ভাই তোর প্রশ্নের জবাব সঠিক আছে রে, কিন্তু এই জগতে পাথরের চাইতেও ভারী বোঝা আছে রে, লোহার চাইতেও ভারী বোঝা আছে রে, তুই বুঝতে পারস নাই রে ভাই। সেদিন আমার জন্মদাতা পিতা আমার হায়দার সান আমাদেরকে সকলকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেছে, বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢেকে রাখছে, কাঠের একটা খাটের মধ্যে শোয়াইয়া মার্কিনের কাপড় দিয়ে যখন আমার হায়দার সানকে ঢেকে রাখছে, পাড়ার মানুষ একত্র হয়ে গেল, সকলেই বলল তুমি না তোমার বাবার বড় সন্ত, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ভাই যখন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হলো পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। ও তরিকার ভাই আর একটা লাল ভারী, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, আমার হায়দার সাহেবের লাশটা যে কত ওজন দারি বুঝা কেবল সে জানে যে কাঁধে নিয়েছে। আমি নিদানে আছি, হায়দার সাহেব তুমি কোথায় আছো? তুমি কৃপা করে একবার অধমকে তোমার চরণ তুলে দাও, তুমি সারা তোমার দাঁড়াইবার জায়গা না। তুমি দিনে রোজ তুই বিয়ে তো রোজ
কোথায় আসো হায়দার সাহ, দেখা দে আমাকে, আমার যত মনে দুঃখ কইলা কইতাম দয়ালে সে রে মাতা নাই বর পিতা নাই রে, ওরে বাজান আমার নাই তো জোরার অসময় নিদানের কালে হায়দার চন্তরে যেন কোথায় রইলে তরি কারবাই, কোথায় রইলে আমার পীর ভাই আমার তরি কারো ভাই, আজকে ভাইয়ে জানে ভাইয়ের দরদ চার মরছে জোরার ভাই, ভাই জানে ভাইয়ের জ্বালার জান মরছে জোরের ভাই, ভাই সুখে আজকের এই দিনে কারবালার ময়দানে হাসান পানি তো খায় নাই, জোরারো কবুতর যেমন রে কারবালার ময়দানে জোরা ভেঙ্গে যায়, জোরার ভাই যার হারিয়ে গেল এমনি দশা হয়, ভাইয়া জানে ভাইয়ের জ্বালা বসে রয়েছে জামির ভাই বাবা ডাকছে কত মধুর যার হারায় গেছে আজ আমার কেহই না বাবা বলে ডাকবো কানে রে আমার বাবা কবে যাবে আমার বাবার সুখে আমার মাও সইলা যায় নাই মোর মাতা নাই মোর পিতাই আমার তো জোরার ভাই দেখে তো কেউ বুঝে না দেখে তো কেউ বুঝে আপন আমার কে যাবি আপন আবার কে আমার তো
আমার পাগল দিনে দিনে দিন যে অবসর
সময় নিদানের কালে দাঁড়াবো ও কারা